প্রত্যেকটা বউয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব। যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় মাথাওয়ালা হোক, যত বড় সেয়ানা হোক, যত বড় ব্যবসায়ী হোক, বউয়ের কাছে বউগুলা সব বউরা মহিলারা মনে করে কি এ বেটা বেকুব ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে, বউয়ের কাছে বেশি সেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই। পরিবারের কাছে বেশি সেয়ানামি করতে হয় না, সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে। যাই হোক, বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন। আপনি গোশত কিনেন, মাছ কিনেন, যাই কিনেন, তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সব মেয়েদের কথা বলছি না, কেন সন্তুষ্ট থাকে না, কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন, আরো কম দামে কিনবেন, আপনি জিতে গেলে তারা খুশি, হেরে গেলে আপনারা বকা দিবে সে। তো এক সরকারি কর্মকর্তা, বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন, আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি। আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে, তাকে দায়িত্ব দিছি বাজার টাজার করার জন্য। এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি, বলে যে তার নাম ধরে বলতেছে, অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে, দাম দর ঠিকঠাক থাকে, মাপজব সব ঠিকঠাক থাকে, তোমারে প্রতিদিন ধরায় দেয় দোকানদার, কমায় দেয়, 2 কেজির গোশত আমার কাছে মনে হয় 1.5 কেজি দিছে, ওজন কম দিছে মনে হয়, নজরে পড়ে না। তো লোকটা বলেছে, আমার খুব সন্দেহ হলো, একই দোকান থেকে আমিও আনি সেও আনে, আর আমার তো ঠকানোর কথা না, পরিচিত দোকানদার। তাহলে মহিলা এই কথা বললো, তার ব্যাপারে কাহিনীটা কি? তারা ডেকে বলছে, বলো তো কাহিনী কি, সিক্রেটটা কি? তো লোকটা বলতেছে যে, স্যার সত্য বলতে কি, আমি গোশত 3 কেজি কিনলে ম্যাডামকে বলতাম 2 কেজি, 1000 টাকা কিনলে ম্যাডামরে বলতাম 500 টাকা, টাকা তো আপনি দিবেন, আপনার সাথে বোঝাপড়া হবে, কিন্তু আমি জানি বাসায় এটা বললে বউরা খুশি থাকে, তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম, আর জিনিস কমায় কমায় বলি। তখন সে প্রতিদিন 2 কেজি মাংস যদি দেখে আপনি আনেন, আজকে দেখে যে সে 1 কেজি মাংস ওই পরিমাণ, তখন সে তো খুশি হবেই স্যার। তখন ওই লোকটা বলতেছে, দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরায় দিস। তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই, কোনো মিথ্যা কথা বলা জায়েজ আছে? ধরেন আপনি আপনার বউরে বললেন, দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর ভাই? চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব? ডাহা মিথ্যা কথা না, কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়াজ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন, ওনার একটা বক্তব্য আমি শুনেছি, অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন। উনি বলেন যে, একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে, আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য, বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন, আমাকে ব্যক্তিগত জানিয়েছেন। টিপসটা কি? টিপসটা হলো, উনি বলেন যে, বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে, সবসময় করলে আবার মাইদুর খাবেন, যখন দেখবেন বউয়ের মুড টুট ভালো আছে, বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন। তখন বলবে, কি ব্যাপার, লাইট বন্ধ করলা কেন? তখন বলবেন যে, দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটটার দরকার হয় না। মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্প পটে দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, কিন্তু পাম যাকে দেন সে যতই বুঝুক না কেন, কিছু না কিছু কাজ হয়, কিছু না কিছু, একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন সে বুঝে, তারপরও সে একটু খুশি হয়, ভালো লাগে। তো উনি বললেন যে, শরবত বানায় আনছে বয়ে, তখন বলবেন যে, দেখো চিনি দিও না, চিনি দিও না। তারপর বউরে বলবেন যে, আঙ্গুলটা একটু চুবাই দাও। কেন? কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনির চাইতে বেশি মিষ্টি লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে সত্য কথা না তো? এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে? জায়েজ আছে ভাইরা আমার। তো এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা, প্রশংসা করতে জানা, বিশেষ করে স্বীকৃতি দিতে জানা, ভালো গুণগুলোর কথা বলা, এটা হারিয়ে গেছে। অনেকে মনে করে যে, না ভালো গুণ বললে মাথায় উঠবে, এটা ভুল। মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে, কিন্তু তা বলে প্রশংসা করতে কার্পণ্য করা যাবে না, স্বীকৃতি দিতে হবে।